বাংলাদেশের নড়াইলে মুহূর্তে জ্বলে উঠেছে লাখো আলো। আলোর পথে চলার দৃপ্ত শপথ নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে উদযাপন ভাষা শহীদদের স্মরণে প্রজ্জ্বলিত হয়েছে লাখো প্রদীপ। ভাষা দিবসের 72তম বার্ষিকীতে 72টি রঙিন ফানুস ওড়ানো হয়েছে এদিন। এ ছিল এক চোখ ধাঁধানো দৃশ্য। মঙ্গলবার সন্ধ্যায় শহরের 6 একর আয়তনের বিশাল শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই আয়োজন করা হয়। সূর্য ডোবার মুহূর্তে অন্ধকার ছাপিয়ে বাহারি ডিজাইনের আলোয় আলোকিত হয়ে ওঠে বিশাল শেখ রাসেল মিনি স্টেডিয়াম। শহীদ মিনার রফিক, শফিক, সালাম, বরকত, জব্বার সহ বর্ণমালা ও বিভিন্ন ধরনের আলপনা ছাড়াও গ্রাম বাংলার নানান ঐতিহ্য তুলে ধরা হয় মোমবাতির আলোয়। মোমবাতি প্রজ্বলনে কয়েক হাজার স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। এ সময় আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি গানের মধ্য দিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের গণসঙ্গীত শুরু হয়। উৎসবের আমেজে মানুষের ঢল নামে সেখানে। জেলা ও জেলার বাইরের হাজার হাজার দর্শক উপভোগ করেন এই দৃশ্য। প্রজ্জ্বলিত মোমের মায়াবী আলো আধারিতে সৃষ্টি হয় এক অন্যরকম আবহ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।